বিরোধী দল সমর্থনের দায়ে 1970 সালে সাঁই পরিবারে 51 বছর আগে ঘটে যাওয়া সাঁইবাড়ি হত্যাকাণ্ডকে আজও ইতিহাসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতার প্রতীক হিসেবে দেখা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির দৃঢ় সমর্থক হিসেবে সাঁই পরিবারের তিন ভাইরা সুপরিচিত ছিল। সিপিআইএম এর সদস্যবৃন্দদের হাতে নিজ গৃহে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় বলে অভিযোগ করা হয়। খুন হন মলয় সাঁই, প্রণব সাঁই, জিতেন রায়রা। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতাকর্মীদের এই দিনটি স্মরণ ও শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের নির্দেশ দেন। শুক্রবার 17 মার্চ সাঁইবাড়ি গণহত্যার অতীত স্মরণ করে ওই দিন শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল। এই মর্মেই 17 মার্চ অর্থাৎ শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ স্মৃতিতে মাল্যদান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বর্ধমান কাঞ্চন উৎসবের সভাপতি তথা বিধায়ক খোকন দাস এবং বর্ধমান মাগ উৎসবের সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের যৌথ উদ্যোগে নতুন করে শহীদ স্তম্ভ নবনির্মিত করা হয়েছে। শুক্রবার শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আপনারা জানেন বর্ধমান সাঁইবাড়ির সেই নারকীয় ঘটনা, সিপিআইএম এর গুন্ডা বাহিনীর হাতে খুন হতে হয়েছিল এই সাঁইবাড়ির সদস্যদের। প্রতি বছর তৃণমূল কংগ্রেসের তরফে শ্রদ্ধার সাথে পালিত হয় আজকের দিনটি। শুক্রবার 53তম বর্ষে পালিত হচ্ছে এই শ্রদ্ধাঞ্জলি। এই নারকীয় ঘটনার কথা গোটা ভারতবর্ষের মানুষ জানেন। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, 17 মার্চ শুক্রবার 53তম বর্ষে 1970 সালের 17 মার্চ সাঁইবাড়ির সেই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডা বাহিনীর হাতে খুন হতে হয়েছিল সাঁইবাড়ির সদস্যদের। আজ পর্যন্ত নারকীয় হত্যাকাণ্ডের সেই ঘটনায় গোটা ভারতবর্ষের মানুষ শিহরিত হয়ে ওঠেন। 53 বছর ধরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের সাথে পালিত হয়ে আসছে এই দিনটি, তাই 17 মার্চ এই দিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো সেই শহীদদের প্রতি। সাঁইবাড়ির উপর যে আক্রমণ হয়েছিল সিপিএম আশ্রিত গুন্ডারা, তার নেতৃত্ব, তারা তার তখনকার নেতৃত্ব প্রণবদা, জিতেন্দা, গুণমণিদা, এরা সবাই সেদিন খুন হয়েছিল। আর 17 মার্চ এই দিনে তো আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হিন্দু গার্ডিয়া 1969 সালে মারা গেছে। গুণমণিদা পরে খুন হয়েছিল, মারা গেছে, খুন হয়েছিল সেই শহীদের উদ্দেশ্যে সাঁইবাড়ি, এটা সারা ভারতবর্ষ জানে এবং নারকীয় কাণ্ড সেটা আপনারা জানেন। যে স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে এখানে প্রতিবার আমরা শ্রদ্ধা নিবেদন করি। এবছরে আমাদের ববিতা মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজির অনুপ্রেরণা এখানে শহীদ বেদিটাকে নবরূপে রূপায়িত করেছে। এখানকার মাঝি উৎসব যার কর্ণধার পরেশ সরকার, এখন তিনি খোকন দাস যিনি এখন MLA, তার কাঞ্চন উৎসব, এদের যৌথ উদ্যোগে এই শহীদ বেদিকে আবার নতুন করে স্মৃতিস্তম্ভটা মানবে। সেই শহীদদের আমরা সকলে শ্রদ্ধা নিবেদন করি আর ডাক দিলাম যে অত্যাচারী সিপিএমের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1998 তৃণমূল কংগ্রেস করার পরও সিপিএমের হারমাত বাহিনী দ্বারা গোটা বর্ধমান জেলায় 56 জনের ওপর কর্মী কিন্তু খুন হয়েছে। সেই শহীদদেরও আমরা একটি স্মরণ করলাম, শ্রদ্ধাঞ্জলি। মেশাস ট্রেডার্থ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশাস ত্রিনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন